আসসালামু আলাইকুম আমরা এখন দেখব রপ্তানি উন্নয়ন ব্যুরোয়ের তদন্তকারী নির্বাহী সহকারী সহকারী সম্পাদক পদের লিখিত পরীক্ষার অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিতাংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেরো নম্বর অঙ্ক দিয়ে তেরো নম্বর অঙ্কে বলা ছিল আয়তাকার একটি জমির ক্ষেত্রফল দুই হাজার চারশো বর্গমিটার ধৈর্ঘ্য ও অনুপাত তিন অনুপাত দুই হলে জমিটির পরিসীমা কত তো দেওয়া আছে ধর্গ ইস্টু টু প্রস্ত ইকুয়ালস হচ্ছে থ্রি ইস টু টু অতএব আমরা ধরে নেব হচ্ছে দুর্গ ইকুয়েল টু থ্রি এক্স প্রস্ত ইকুয়ালস টু এক্স অতএব ক্ষেত্রফল ইকুয়ালস থ্রি এক্স ইন্টু টু এক্স ইকুয়ালস আসবে হচ্ছে আমাদের চব্বিশশো বা সিক্স এক্স স্কোয়ার

পরিসীমা হবে হচ্ছে দুইশো মিটার এটি প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চোদ্দ নাম্বার চোদ্দতে বলা আছে একটি লঞ্চে যাত্রী সংখ্যা সাতচল্লিশ মাথা পিছু কেবিনের ভাড়া মাথা পিছু ডেকের ভাড়া দ্বিগুণ মাথা পিছু ডেকের ভাড়া তিরিশ টাকা মোট ভাড়া প্রাপ্তি ষোলোশো আশি টাকা হলে কেবিনে যাত্রী সংখ্যা কত ধরি কেবিনে যাত্রী সংখ্যা ইকুয়াল টু এক্স অতএব ডেকের যাত্রী সংখ্যা ইকুয়েল ফোরটি সেভেন মাইনাস এক্স তো ডেকের ভাড়া ইকুয়েল টু তিরিশ টাকা আর কেবিনের ভাড়া ষাট টাকা যেহেতু দ্বিগুণ ভাড়া প্রশ্ন মতে তিরিশ টাকা হচ্ছে আমাদের ডেকের ভাড়া সেই ক্ষেত্রে টোটাল যাত্রী হচ্ছে ফোর সেভেন মাইনাস এক্স প্লাস কেবিনের ভাড়া হচ্ছে ষাট টাকা যাত্রী সংখ্যা এক্স তাহলে আসবে হচ্ছে সিক্সটি এক্স সব মিলিয়ে ভাড়া আদায় করা হয়ে হচ্ছে ষোলোশো আশি টাকা বা এটা ক্যালকুলেশান করলে পাওয়া যাবে হচ্ছে থার্টি এক্স ইকুয়ালস আসবে হচ্ছে দুইশো সত্তর টাকা বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে নাইন অর্থাৎ নয়জন হচ্ছে কেবিনের যাত্রীর সংখ্যা এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার পনেরো নম্বর পনেরোতে বলা আছে চাকরির সাক্ষাৎকার এর জন্য এক ব্যক্তিকে নির্ধারিত সময়ে বাজারে উপস্থিত হতে হবে সে গুলিস্তান হতে ঘন্টায় দশ কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে বিশ মিনিট দেরিতে পৌঁছালো সে যদি পনেরো কিলোমিটার বেগে যেত তবে নির্ধারিত সময়ে দশ মিনিট আগে পৌঁছাতো গুলিস্থান হতে কারণ বাজারের দূরত্ব কত ধরি এই দূরত্ব যেটা আছে সেটা হচ্ছে এক্স কিলোমিটার এখন আগে আর পরে পৌঁছানোর ব্যাপারটা ধরেন কাউকে দশটার সময় পৌঁছাতে হবে সে যদি বিশ মিনিট দেরিতে পৌঁছায় তাহলে সে পৌঁছায় হচ্ছে দশটা বিশে সে যদি দশ মিনিট আগে পৌঁছায় তাহলে সে পৌঁছায় হচ্ছে নয়টা পঞ্চাশ মিনিটে তাহলে এই ডিফারেন্সটা হচ্ছে তিরিশ মিনিটের ডিফারেন্স কিসের জন্য ডিফারেন্স হচ্ছে গতিবেগের পরিবর্তনের জন্য তিরিশ মিনিট মানে হচ্ছে হাফ আওয়ার আধা ঘন্টা কারণ এখানে গতিবেগটা দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায় সেই জন্য এমন হবে তো এখন যেটা বলা হচ্ছে প্রশ্নের প্রথমে বলা হচ্ছে দশ কিলোমিটার বেগে সাইকেল চালিয়ে যেতে বিশ মিনিট সময় লাগে মানে বিশ মিনিট লেট হয় তাহলে আমাদের দশ কিলোমিটার গতিবেগে গেলে কত সময় লাগে সেটা দেখব এক্স বাই টেন আর পনেরো কিলোমিটার গতিবেগে যে সময় লাগে সেটা হচ্ছে এক্স বাই ফিফটিন এটা বিয়োগ করলে আসবে হচ্ছে আধা ঘন্টা অর্থাৎ আমরা দূরত্বকে গতিবেগ দ্বারা ভাগ করলাম তাহলে পাওয়া গেলো হচ্ছে সময় এটা একটা সময় এটা একটা সময় দুই সময়ের পার্থক্য হচ্ছে আধা ঘন্টা বা এটা লকুল আসবে হচ্ছে থার্টি থ্রি এক্স মাইনাস টু এক্স হচ্ছে থার্টি বাই টু অর্থাৎ পনেরো কিলোমিটার হবে হচ্ছে দূরত্ব এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ষোলো নাম্বার ষোলোতে বলা আছে একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন পরিবহনের সময় তেরো পার্সেন্ট পণ্য নষ্ট হয়ে গেল এবং সাত পার্সেন্ট পণ্য চুরি হয়ে গেল মোটের উপর বিশ পার্সেন্ট লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রি করতে হবে ধরি পণ্যের মোট মূল্য ইকুয়েল টু হান্ড্রেড এক্স তাহলে টোয়েন্টি লাভে বিক্রয় মূল্য ইকুয়েল টু আর বলছে ওয়ান টোয়েন্টি এক্স পণ্য পরিবহনে নষ্ট হয় এখানে থার্টিন এক্স পরিমাণ নষ্ট হয় আর পণ্য চুরি হয় টু হান্ড্রেড এক্স মাইনাস থার্টিন এক্স মাইনাস সেভেন এক্স ইকুয়াল হচ্ছে এইটি এক্স অতএব লাভের পরিমাণ অতএব শাটিস ডিভাইড বাই এই হান্ড্রেড ইকুয়ালস আসবে হচ্ছে ফিফটি পার্সেন্ট অর্থাৎ লাভ করতে হবে হচ্ছে অবশিষ্ট পনেরো উপরে ফিফটি পার্সেন্ট এটি হবে উত্তর তারপর প্রশ্ন নম্বর সতেরো সতেরোতে বলা আছে এ টু দি পাওয়ার ফোর প্লাস এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়ালস এইট এবং এস স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস ফোর হলে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তো এটা করলে পাবো হচ্ছে এস স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এস স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস এইট বা এইটুকু সূত্র যায় এটুকু সূত্র করলে আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার ইকোয়ালস এইট বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা করলে আসবে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস এইট বা এখন এটার মান দেওয়া আছে এটার মান যদি এখানে বসাই ফোর ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস এইট বা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকোয়ালস হচ্ছে আমাদের টু অতএব

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করুন কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ